এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের সোফা, চিটাগাং সেগুন কাঠের ফাইবার, কাঠগুলো আপনি দেখাইলেই বুঝতে পারবে কাস্টমার আসলে কতটা নিখুত। এটা বলি আট গাড়ি সোফা, গোলাপ সোফা সম্পূর্ণ টু টু টু, ভিতরে হচ্ছে গর্জন কাঠের ফ্রেম, ছয় সিটের সোফা পাই। আচ্ছা, এটার এই যে ব্যাগটা দেখেন, ব্যাগের কাজটাও সুন্দর ভিক্টোরিয়ার মতো করে দেওয়া হয়েছে, স্টোন দিছি। আপনি যে বসবেন এই যে রিল্যাক্সে সুন্দর ভাবে বসতে পারবেন, দেখতে পাচ্ছেন একদম সলিড কাঠের, একদম সলিড। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা অবস্থান করছি সিয়াম ফার্নিচারের কারখানা। এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নতুন নতুন ডিজাইনের সোফার কালেকশন চলে আসলো, এগুলো খুবই আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। তো আজকে আমাদেরকে এই সোফাগুলো বিস্তারিত দেখাবেন এবং প্রাইস সম্পর্কে জানিয়ে দিবেন সিয়াম ফার্নিচার থেকে সাকিব ভাই। আসসালামু আলাইকুম সাকিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই। এখানে দেখতে পাচ্ছি নতুন নতুন ডিজাইনের সোফাগুলো চলে আসলো। হ্যাঁ জি ভাই, এগুলো কি ডেলিভারি চলে যাবে? না, ডেলিভারি যাবে ভাই, দুইটা সোফা বিক্রি করছে, একটা আর ওই একটা সোফা, এই দুইটাই ডেলিভারি যাবে। আচ্ছা, আপনারা তো সারা বাংলাদেশে এই ধরনের সোফাগুলো ডেলিভারি দিয়ে থাকেন। এই যেমন এটা এক ভাই ফ্রান্স থেকে অর্ডার করছে। আচ্ছা, আমি দেখাই, না দেখলে বুঝবেন না। আসলে যে সোফাটা ফ্রান্স থেকে অর্ডার করেছে এক ভাই অর্ডার করছে, ওনার ইমোতে আমি দেখাই আপনাদের। ভাই মিথ্যা কথা বলে আমি পছন্দ করি না, যেটা রাইট। এই যে চার তারিখ ডেলিভারির কথা, এই যে লিখছে চার তারিখ, আর এই হচ্ছে মেমোটা, এই যে 90,000 টাকা, 10,000 টাকা অ্যাডভান্স করছে। আর এটা হচ্ছে তুয়াকুল স্ট্যান্ড গোয়েন গার্ড সিলেট। আচ্ছা, বিস্তারিত সোফাগুলো দেখবো, তার আগে আপনাদের শপের নাম এবং ঠিকানা একটু বলে দেন। আচ্ছা, আমার শোরুমটা হচ্ছে একদম মেন রাস্তার উপরে, বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিট পাশে, চ 81 প্রগতি সরণি, উত্তর বাড্ডা। আচ্ছা, তো প্রথমে কোথা থেকে শুরু করবেন? প্রথমে আমার যে ভাই সোফাটা কিনেছে তার সোফা দিয়ে আমি শুরু করি। এটার এখনো বালিশটা কমপ্লিট করি নাই, বালিশটা কালকে কমপ্লিট করব। খুবই চমৎকার ডিজাইনের সোফাটি আমরা দেখতে পাচ্ছি, লাভ মডেল একটা সোফা, যেখানেই রাখেন ঘরের সোফাটা ফুটে থাকবে। এটা তো সেগুন কাঠের, এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের সোফা, চিটাগাং সেগুন কাঠের ফাইবার, কাঠগুলো আপনি দেখাইলেই বুঝতে পারবে কাস্টমার আসলে কতটা নিখুত। এটার ইনসাইড ফ্রেম হচ্ছে গর্জন কাঠ, আউটসাইডে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ, আর ফোমটা হচ্ছে সলিড রাবার ফোম। আর কাঠের কোয়ালিটিগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা কারুকাজ করা, নকশার সময় লাগে মোটামুটি এই সোফা বানাইতে 15 দিনের মতো সময় লাগে আমাদের। আচ্ছা, এটা প্রাইস কত রাখছেন ভাইয়া? এটা হচ্ছে যে দিয়ে দেখাইলাম তো ফার্স্টে, এটা হচ্ছে 90,000 টাকা, 90,000 টাকায় বিক্রি করছি আর কি। আচ্ছা, এরপর আমরা কোন সোফাটি দেখবো? এরপর একটা এই সোফাটা দেখাই, এই যে এখানে কি সোফা আছে আমরা দেখতে পাচ্ছি, সুন্দর সোফা দেখাই। এটা তো অনেক সিট, অনেকগুলো সিট আছে, অনেকগুলো সিট বলতে এটা হচ্ছে আপনার আলগা ফোমের, এটা কিন্তু ফিক্সড আলগা ফোমের। হ্যাঁ হ্যাঁ, কি বলেন দেখি, এই দেখেন, ওয়াও, এটা হচ্ছে আলগা ফোমের সোফা। আর সোফাটা তো সবাই কিনে, ফোমের কোয়ালিটিটা যদি ভালো হয় সোফা কিন্তু অনেকদিন টিকে। আচ্ছা, এগুলো তো ওয়াশ করা যাবে? হ্যাঁ, এটা আমি একটা জিনিস দেখাই, এই যে চাপ দিছি, হ্যাঁ হ্যাঁ, একবারে ঠাস করে উঠা পড়বে, কোনো সমস্যা নাই, কোনো না। এটা যদি আপনার এই যে চাপ দিছি আস্তে আস্তে যদি উঠে তাহলে ওই ফোমটা হচ্ছে সেমি রাবার। আপনারা কত বছরের গ্যারান্টি দিচ্ছেন এগুলো? আমরা ফোমের গ্যারান্টি দিচ্ছি 10 বছরের, ঘুনপোকার গ্যারান্টি দিচ্ছি 20 বছরের। দিবেন তো নাকি? না না ভাই, না ভাই, কোনো গ্যারান্টি নাই। আমি আপনারে বলি, মেমোতে লিখিত থাকবে, আর আপনারা যে ভিডিওটা করতেছেন এটা আজীবন থাকবে। ভিডিওটা হচ্ছে আমাদের কাস্টমারের প্রমাণ, ভিডিওটা নিয়ে লাগে মামলা করে দিবে ভাই। যদি মিস্ত্রি নিয়ে আসে আপনাদের কাজগুলো যাচাই বাছাই করে সোফা নিতে চায়, সেটা কি পারবে? অবশ্যই অবশ্যই, এটা একদম বিলকুল, মানে এটা নিলে পরে কি হয়, কাস্টমার যদি আপনার কাঠমিস্ত্রি নিয়ে আসে, কাঠগুলো দেখলো, যদি মনে হয় যে না সাকিব ভাইয়ের মাল ভালো, তো সাকিব ভাইয়ের কাছ থেকে নিবে। এখানে জোরাজুরি নাই, রিজিকের মালিক আল্লাহ। আমি কি করি ভাই, কাস্টমার আসে তো, কাস্টমার তো অনেকে আসে, আচ্ছা সেটা যাদের পছন্দ হয় তারা তো নিয়েই যায়, যারা বিশ্বাস করে তারা তো নেয়। এখানে জোর জবরদস্তিটা আছে না, এটা আমি পছন্দ করি না। আমি ভাই একদম স্ট্রেট কাট মানুষ, যেটা যার নেওয়ার, যেমন আজকেও একজন আসছিল আপনি কিন্তু দেখছেন, আচ্ছা মালটা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছিলাম। ওইভাবেই দেখা যাচ্ছে, যাদের নেওয়া তারা নিয়ে যাবে, রিজিকের মালিক আল্লাহ। যদি কোয়ালিটি ভালো দেয় দ্বিতীয়বার আমার কাছে আসবেন ভাই, ইনশাল্লাহ। এটার প্রাইস কত রাখছেন? এই সোফাটা হচ্ছে 5 সিটের সোফা, একটা ডিভান, একটা গিয়ার বক্স আছে। আচ্ছা, ফুল সেটআপ 55,000 টাকা, ফোম ফোম কভার সব সহ, একদম সারি গাছের, একদম সারি কাঠগুলো দেখান না ভাই, ফাইবারগুলো একদম ভেসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট সুন্দর। মাত্র কত বললেন? 55,000। 55,000 টাকা গুলো নিতে পারবেন। আর এরপর আমরা এই একটি সোফা দেখতে পাচ্ছি, এখানে সোফার ভিউটাকে একটু দেখান, ওয়াও, খুবই রাজুক একটি সোফা, আপনারা কাছ থেকে দেখলে বুঝবেন, ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে আরো আরো সুন্দর। কর্নার সোফা এটা, হ্যাঁ এটা কর্নার সোফা, 2211 ছয় সিটের সোফা পাই। আচ্ছা, এটার এই যে ব্যাগটা দেখেন, ব্যাগের কাজটাও সুন্দর ভিক্টোরিয়ার মতো করে দেওয়া হয়েছে, স্টোন দিছি। আপনি যে বসবেন এই যে রিল্যাক্সে সুন্দরভাবে বসতে পারবেন, একদম পিঠে সুন্দরভাবে বাজে। আর এই যে ফোমটা দিছি হচ্ছে সুপার সফট, ওই সাথে যথেষ্ট আপনার আরাম লাগবে। আর একটা বিষয় দেখাই ভাই, এদিকে আসেন, এই ফ্রেমটাকে আপনি একটু ধাক্কা দেন, ফ্রেমটা লড়ে
ধাক্কা দেন না ভাই, লড়ে না, লড়ে না, ফ্রেমটা লড়বে না, কারণ আমরা তো ভাই মিস্ত্রি, মিস্ত্রি কাজ করে করে এই পর্যন্ত। আচ্ছা, এই কাজে কোন জায়গায় ফোমের কোন জায়গায় ঠিক মতো কাট দিলে পরে ফ্রেম শক্ত হবে আমরা বেশ ভালো করে জানি। আচ্ছা, কিন্তু এখানে আমরা মুড়া দেখতে পাচ্ছি কিছু। আচ্ছা, এটা আমি দেখাই, এই যে কাটটা দেখতে পাচ্ছেন না ভাই, এখানে কিন্তু অনেকে বাটপারি করে। আচ্ছা, এই সোফাটা সেম সোফাটা অনেক কমেও বেছে, কমে কোন জায়গায় বেছে, এই মোড়াটা দেখবেন এরকম বাইরে থাকবে অর্ধেকের বেশি। হ্যাঁ হ্যাঁ, চুরিটা কোন জায়গায় করবো, এই কাটটা মোটা, এই কাটটা চিকন না, ওরা কি করবো পুরাটাই চিকন দিব, চিকন দিব দিয়ে সেরে এই বাটপারি এই জায়গায় কাটটা চুরি করলো, এখানে মোড়া দিয়ে দিব। হ্যাঁ, তখন মোড়াটা একটু ছোট হচ্ছে, আমাদের মোড়াটা দেখেন যথেষ্ট বড় নি, একজন মানুষ রিল্যাক্সে বইতে পারবে, বসতে পারবে, চারটা মোড়া, চারটা কফি টেবিলের মোড়া, এখানে মোড়া দিয়েছিল, হ্যাঁ ওখানে হাতাতে মোড়া, চারটা চারটা আটটা টুল, আর এখানে চারটি আছে, হ্যাঁ এখানে চারটি, ছয়টা সিট, আট ছয় চোদ্দ জন বইতে পারবো সুন্দরভাবে। এই সোফাটার ফিনিশিং এ কাঠগুলো দেখাইবেন না ভাই। আচ্ছা, আমরা কাঠগুলো দেখতে পাচ্ছি খুবই কোয়ালিটিফুল ডিজাইনে এই কাঠগুলো নকশা করা হয়েছে। আর এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া? এই সোফাটা হচ্ছে 70,000 টাকা কফি টেবিল সহ, আমার তো ভাই অনেক সোফায় আছে, আপনারা দেখতেছেন, দেখলেই নিতে হবে এমনটা না, আমি এটুকু বলবো যদি নেওয়ার মতো হয় আমার কারখানাটা এসে একটু দেখা যাবেন। আচ্ছা, যদি নেওয়ার মতো হয় তখন নিয়ে যাবেন, আমি বলতেছি না আসলেই নিতে হবে বা জোর জবরদস্ত এমন কিছু না, আপনারা আসবেন যদি মনে হয় যে না নেওয়ার মতো তাহলে আমার কাছ থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। এটা তো 5 সিটের সোফা, এটা 5 সিটের সোফা, পেছনে স্টোনের কাজ করা, সুন্দরভাবে কাজ করা, একদম সুন্দরভাবে বসতে পারবে। এই যে ওয়াও, খুবই সুন্দর, ব্যাগটা দেখেন না, হেলান দিয়ে আরাম আছে ভাই, আরাম আছে। এখানে একটা কথা কি, আমি যত যাই বলি দেখা যাচ্ছে আমার সোফা, সবাই তো আমারই ছেলে পেলে, আমারই পোলাপান, তো আমার সোফা তো আমি সুন্দর বলবই, তারপরও আপনারা আসবেন যাচাই বাছাই করবেন, খুবই সুন্দরভাবে মিনার করা আছে, আমরা যথেষ্ট সুন্দর করে চেষ্টা করি করে দেওয়ার। আর হাতলটা দেখতে পাচ্ছেন একদম সলিড, অনেক মোটা, একদম সলিড কাঠের ভিতরে করা আছে, একদম সলিড, লড়াইও কিছু করতে পারবো না, ভাঙবে না, না 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 না, আবার ফোমটা দেখেন না, এই যে দাঁড়াইছি না, আচ্ছা সাথে সাথে ওইটা পড়বে। ওকে ভাই, আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি আছে? আমাদের ডেলিভারিটা হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, আর অনেকে ভয় পায় অ্যাডভান্সের জন্য, ভাই যে দেখেন এত এত সোফা রাখছি, কারখানাটা আমার 40-45 জন লোক কাজ করে, নিশ্চিন্তে ফার্নিচার নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা ভাই ডেলিভারি চার্জটা বহন করি না, ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে, তারপরেও সোফাটা যখন নেবেন আমরা নেগোসিয়েট করে দুজন মিলে আলোচনা করে যদি ঘোরা কিনে ফেলেন চাবুক নিয়ে তো বাঁচবে না, ডেলিভারিটা দিতে পারবো। এরপর কোন ডিজাইনটি দেখাবেন? এই সোফাটা ভিডিও দেখাইছেন, এই সোফাটার প্রাইসটা হচ্ছে আপনার 65,000 টাকা, 65,000 টাকা অনলি। এরপর একটা মিনার কর্নার দেখাই, মিনার কর্নার সোফা আমরা এখানে দেখতে পাচ্ছি, ওয়াও এটা তো আরও সুন্দর ভাই সোফাটি, এটাও সুন্দর একটা সোফা, এটা হচ্ছে 5 সিটের সোফা 2-1, এই সোফাটা হচ্ছে 55,000 টাকা, 55,000 টাকা। আচ্ছা, এটা আছে 2-1 সিটের সোফা 40,000, 40,000 টাকা, জি। আচ্ছা, এখানে আরেকটা সোফা দেখতে, এরপরে হচ্ছে 2-2-1, এখানটাও 2-2-1, এটা 36,000, 36,000 টাকা। দেখেন আমরা একটু ভিডিওটা স্পিড করতেছি কারণ যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ছবিটা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত ভিডিও কলে দেখাইতে পারবো। এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখান থেকে তো যোগাযোগ করে এই সোফাগুলো অর্ডার করতে পারবো। জি জি জি। এরপর একটা শাপলা সোফা দেখাই, 4-4 ভিক্টোরিয়া পায়া, সম্পূর্ণ ভিক্টোরিয়া পায়া, চিটাগাং সেগুন কাঠের, আলগা ফোমের, এই যে আলগা ফোম ফোম কভার, এটা চাইলে ওয়াশ করতে পারবে, চাইলে কাপড় চেঞ্জ করে নিতে পারবে। এই সোফাটা হচ্ছে 3-1, 55,000, 55,000 টাকা। এই একটা সামনে সোফা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাত্র 12,000 টাকায় 6 সিটের সোফা, মাত্র 12,000 টাকা 6 সিটের। হ্যাঁ, এটা হচ্ছে 2 সিট, নিচেরটা হচ্ছে 3 সিট, এ হচ্ছে সিঙ্গেল। ভাই এত সস্তা কি আপনারা সোফা ভাই? এটা সস্তা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার ভিতরে হচ্ছে তুলা, আচ্ছা ফোমের পরিমাণ একদম কম, ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ, কাপড়ের দামটা কম, তারপরে হচ্ছে এটা হচ্ছে ওক কাঠ, বোর্ডের দাম তো এমনিতেই কম, আচ্ছা তো দামটা কম, এই জন্য 12,000 টাকায় দিতে পারতেছি। ভাই আপনার পিছনে একটা সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, এই সোফাটা হচ্ছে একটা চমৎকার একটা সোফা, সিম্পলের মধ্যে 2-2-1 সিটের সোফা, মাত্র 40,000 টাকায়, মাত্র 40,000 টাকা। আচ্ছা, এরপরে এই সোফা দেখাই দুইটা রাজকীয়, এই যে এখানে আমরা রাজকীয় একটা সোফা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গোলাপ সোফা, আমার শোরুমের বেস্ট, আমার দোকানের কারখানার বেস্ট একটা সোফা হচ্ছে এটা, এটা হচ্ছে গোলাপ সোফা, সম্পূর্ণ 2-2-2, ভিতরে হচ্ছে গর্জন কাঠের ফ্রেম, আউটসাইড হচ্ছে চিটাগাং সেগুন কাঠ, ব্যাগি স্টোন করা, ফোমগুলাও সুন্দর সলিড, খুবই রিল্যাক্সেবল সোফাগুলো ভাই। আচ্ছা, মোট কত সিটের সোফা? এই সোফাটা হচ্ছে 2-2-2, 6 সিটের সোফা, 6 সিটের সোফা। এই মিনারগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা সলিড মিনার, এটা একটা সলিড মিনার, এটা হচ্ছে দুইটা আলাদা পার্ট, উপরে মিনার করা আছে, উপরের মিনারটাও দুইটা আলাদা পার্ট, উপর থেকে নিচ পর্যন্ত ভাই দেখা যায়। আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডয়ার বক্সটা, ডয়ার বক্সটা নর্মালি দিয়ে আমরা 12 ইঞ্চি, এটা দিচ্ছি 15 ইঞ্চি, এর উপরে নকশা করে দিচ্ছি, এখানে নকশা করে কর্নারে দুইটা মিনার দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আপনার কর্নারটা কিন্তু ব্যান করা,
ব্যান করা আছে। এটা 222 এই সোফাটা নিতে পারবে 90000 টাকা। 90000 টাকা জি। আচ্ছা টি টেবিল কি আলাদা নাকি সোফা? টি টেবিল আলাদা ভাই, সোফার সাথে বলতে দুইটা সোফার সাথে টি টেবিল থাকে, একটা হচ্ছে যে চার মোড়ার সাথে আর কোন একটা। আচ্ছা এটা প্রাইস কত? 6500 টাকা। সেগুন কাঠের? সেগুন কাঠের। এখানে কি সোফা দেখতে পাচ্ছি আমরা, এটা কি কাঠের? এটাও সম্পূর্ণ শিটাগাং সেগুন কাঠের, এই যে মিনার কর্নার সোফা বলে এটাকে। মিনার কর্নার সোফা, এটা সলিড হাতার সোফা, একবারে ফোমের কোয়ালিটি হচ্ছে রাবার ফোম, ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ, আউটসাইডে হচ্ছে চিটাগাং সেগুন কাঠ। ভাই আমার যেটা আছে না, আমি এটা বলে বিক্রি করতে পছন্দ করি। আমার এই যে দেখেন অনেকে এটা এই জায়গাটাতে বলে অনেকে 6 ইঞ্চি, আসলে এই জায়গাটার গ্যাপটা 6 ইঞ্চি আছে যদিও, কিন্তু কেউ 6 ইঞ্চি ফোম দেয় না। দেয় না, অনেকেই বলবে ভাই 6 ইঞ্চি ফোম দিছে, 8 ইঞ্চি ফোম দিছে। দয়া করে এই কথাগুলো আমি বলবো যে এটা না বলা উচিত। আচ্ছা আমি ব্যবসায়ীদের উল্লেখ করে বলবো না, যারা বলে বলে, আমি দেখি ভিডিও দেখি অনেকের, কিন্তু এখানে ভাই 4 ইঞ্চির জায়গা থাকে, 4 ইঞ্চির জায়গা থাকে, সলিড জায়গায় থাকে 4 ইঞ্চি ফোম দেওয়ার মতো। 4 ইঞ্চি ফোম দিলে একবারে পারফেক্ট, এন থেকে নিচে থেকে হাইট আছে 17 ইঞ্চি, 17 ইঞ্চি একবারে পারফেক্ট জায়গা এটা 4 ইঞ্চি। এই যে এটা ফ্রেম হচ্ছে আপনার, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 11, 4 আর 11 কত হইলো 15, আর পায়া হচ্ছে 2 ইঞ্চি, 17 হইছে পাকা 17 ইঞ্চি, একবারে হিসাব করা মাপা। আচ্ছা এই সোফাটার প্রাইস কত রাখছেন? এটা হচ্ছে 60000 টাকা ভাই, অনলি 60000 টাকা। এই সম্পূর্ণ সোফাটি, এই যে ভিউটা দেখান না, প্রত্যেকটা ঘরে খুবই চমৎকার ডিজাইনের সোফাটি করা আছে। এরপর আমরা কোন সোফাটি দেখবো ভাইয়া? আরেকটা বিষয় দেখাই না, এই সোফাটার ব্যাকটা একটু দেখান ভাই। ওয়াও এটা কিন্তু সুন্দর, এটা কেন দিছি? অনেক সব সোফাতে তো আমরা বালিশে হেলান দিয়ে বসি। আচ্ছা বালিশটা পিছনে রেখে হেলান দিয়ে বসি না, কিন্তু এটা আমরা হাতে নিয়ে বসবো, এই জন্য ব্যাকটা আমি ফুলাই দিছি। আচ্ছা পিছনে আর বালিশ দেওয়া লাগবে? পিছনে বালিশ দেওয়া লাগবে না, বালিশটা হাতে নিয়ে বসতে পারবে। ওকে এরপর একটা সোফা আছে গাছ পায়া, সোফাগুলো দেখবো এই যে এখানে না? হ্যাঁ হ্যাঁ, একটা সুন্দর একটা সোফা আছে, খুবই চমৎকার ডিজাইনের সোফাটি আমরা দেখতে পাচ্ছি, সেগুন কাঠের উপরে করা, একদম সম্পূর্ণ সেগুন কাঠ। কাঠের ফাইবার গুলো দেখেন, ফিনিশিং গুলো দেখেন কতটা চমৎকার, একদম বেশি আছে। এই যে ভাই এই হাতাটা আছে না, একদম সলিড হাতা, সলিড হাতা। তারপরে সাইডেও কাজ আছে, দুই পাশে দুইটা মোড়া রাই মোড়া জায়গা দিছি। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা ডুম, মানে একটা মোটা গাছের কাঠ। এটার অনেকে বোতল সোফা বলে, আমি বলি গাছ পায়া সোফা, আমার পছন্দ এটা বলা। খুবই চমৎকার ডিজাইন করা আছে সোফাটি, এটা প্রাইস কত রাখছেন? 65000 টাকা ভাই, অনলি 65000 টাকা। আচ্ছা এরপর আমরা কোন ডিজাইনের সোফা দেখব? এরপর আমরা চলে যাব ভাই আমার শোরুমে, ওখানে আমি তিনটা মডেল সোফা রাখছি, ওটা দেখা ইনশাআল্লাহ আজকে শেষ করে দিব। সাকিব ভাই আমরা এখানে সিম্পল ডিজাইনের মধ্যে খুবই গর্জিয়াস একটা সোফা দেখতে পাচ্ছি। জি জি জি, এই সোফাটা হচ্ছে ভাই, ফিনিশিংটা একটু দেখান না কেমন লাগতেছে আপনার কাছে, পার্সোনালি কেমন লাগে ভাই? খুবই সুন্দর, আপনি তো ভিডিও করেন, আপনার মাধ্যমে আপনার ভিডিও দেখে কিন্তু অনেকেই কিনে। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাচ্ছে ভালোভাবে আমরা দেখানোর চেষ্টা করি সব সময়, যাতে আমার ভিউয়ার্সরা বুঝতে পারে। এটা পেছনে দিছি ভাই বাটন, সব সময় তো দেই আপনার স্টোন। আচ্ছা এবার এটার ভিতরে পেছনে দিছি বাটন। আর টু সিটের নকশাটা কেমন ভাই? একদম সিম্পলের মধ্যে, সিম্পলের মধ্যে। তারপর এখানে হাতাটার মধ্যে বিট কেটে দিয়েছি। আচ্ছা সোফাটা হচ্ছে 22 শুধু না, কিন্তু এই 22 কর্নার, কর্নারের মাথাও কিন্তু মুকুট আছে ভাই। আচ্ছা আচ্ছা, সুন্দর মুকুট দিয়ে দিয়েছি। এই হচ্ছে সিঙ্গেলটা ভাই, আপনার এখানে সিঙ্গেলটা এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে সিঙ্গেলটা, আর ওই হচ্ছে ম্যাগাজিন বক্সটা ভাই, আমার জায়গা কম তো, ম্যাগাজিন বক্স এখানে না? হ্যাঁ ওইটা হচ্ছে ড্রয়ারটা। সুন্দরভাবে সেটআপ করলে ঘরে সুন্দর ফুটে থাকবে সোফাটা। এটা তো সেগুন কাঠের ভিতরে, সম্পূর্ণ সেগুন কাঠের, আপনার ফোমের কোয়ালিটিটা বলবো আর বলা লাগবে না, ইনশাআল্লাহ বলে আসছি। আচ্ছা এটা প্রাইস কত বড়? এটা হচ্ছে 60000 টাকা, 60000 টাকা, 221 5 সিটের একটা ম্যাগাজিন। আচ্ছা একটা গর্জিয়াস সোফা দেখা যাচ্ছে উপরে, উপরে জি, এই যে পলি দিয়ে ইয়া করা আছে, পলি দিয়ে র‍্যাপিং করে রাখছি, ওই যে এসির হাওয়া আসে তো, যদি একটু বাতাস লাগে নষ্ট হইলো হইতে পারে, এজন্য একটু ঢাকা রাখছে। আচ্ছা এটা কি সেগুন কাঠের? সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ, হাতাটা দেখান, কাঠ দেখান, তাহলে বুঝতে পারবে, ফিনিশিং দেখান, হাতে এই যে হাত দিয়ে ধরতেছি না, আপনি নিজে ধরেন ভাই, আমার সোফা তো আমি নিজে দোলে কম, সমস্যা নাই আপনি ধরেন। এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের, এটার ভিতরে ফ্রেম কেরোসিন কাঠ। আচ্ছা দুইটা সোফা বাদে সব কেরোসিন কাঠ। এটা প্রাইস কত পড়বে? এটা সোফাটা হচ্ছে 80000 টাকা, 80000 টাকা, 222 6 সিটের সোফা, 80000 টাকা। যারা ফুল ভিউ বা ডিটেইলস দেখতে চান, আমার ভিডিও কল দিলে আমি দেখাইতে পারবো। এখানে আমরা আরেকটি চমৎকার সোফা দেখতে পাচ্ছি ভাইয়া, এটা সেই একটা সোফা ভাই, সেই এটারে বলি 8 গাড়ি সোফা, আমরা কি করি, চিকন কোন গাছের কাঠ গুলো চিরাই নি ভাই, ওই যে বল্লির কাঠ বলে না, ওইগুলো মোটা গাছ, অনেক সারি কাঠ পরে ভাই, দেখা যাচ্ছে পল পরান এমনটা না। পল যদি বলে যে ভাই আমার 100% সারি কাঠের সোফা, তাহলে মিথ্যা কথা বলা হবে, আপনার 10% বা 8% পল থাকবেই ভাই। আচ্ছা আচ্ছা, তো ভিডিও দেখতেছেন বলে সোফা নিতে হবে এমনটা না, আমি এটা বলি। নিচেও সুন্দরভাবে কারুকাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি, আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন, আরো 5 দোকান দেখবেন, যদি মনে হয় যে না সাকিব ভাই সোফাটা ভালো, কথা কাজে মিল আছে, তাইলে কেবলমাত্র আমার কাছ থেকে সোফা নিয়ে নেন, এটা হলো রিকোয়েস্ট, আসার অনুরোধটা আমি বেশি বিশেষ করে করতেছি আর কি। আচ্ছা এটা তো সেগুন কাঠের ভিতরে, সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা, এটা হচ্ছে ড্রয়ার বক্স, 221 1টা ভাই উপরে,
আচ্ছা ওয়ানটা উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ানটা টোটাল 5 সিটের সোফা এটা 70000 টাকা অনলি 70000 টাকা চমৎকার একটা সোফা ভাই 70000 টাকা এটা আচ্ছা তো সাকিব ভাই আজকে আর কি দেখাবেন আজকে ফার্নিচার আছে একটু ভিউ দেখাই দেন ফার্নিচার আজকে আর দেখাবো না এই ভিডিওতে ভিডিওতে খালি সোফা এখানে সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচার আছে আপনাদের যাদের সিঙ্গেল ফার্নিচার প্রয়োজন তারা এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল গর্জিয়াস কিছু ফার্নিচার ক্রয় করতে পারেন খুবই রিজনেবল পাই যায় এখানে আপনার ডেসিং টেবিলও আছে খুবই সুন্দর আর আমাদের এইটা হচ্ছে আমার সোফার দোকান মেইনলি আমাদের ফার্নিচারের দোকান আরেকটা আছে ওইটাতে শুধু ফার্নিচারই রাখা তো দর্শক এইগুলো আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে অর্ডার করতে পারো তো আজকের মতো ভিডিওটি আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ